গুড মর্নিং বন্ধুরা, আমার সমস্ত ইউটিউবের বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। সকল বন্ধুকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি, লালগোলা মাছের বাজার। বন্ধুরা, এই মুহূর্তে পদ্মার মাছ সেরকম আমদানি নেই, কিছু পরিমাণ আছে, যেগুলো হচ্ছে বাঘার, রিঠা, পাঙাস, কিছু ইলিশ আর ছোট ছোট মাছগুলো আসছে। এছাড়া অন্যান্য মাছ আসছে যেগুলো এমনি বাইরে থেকে, আদার্স জায়গা থেকে, সেগুলো আমেরিকান রুই, ব্ল্যাক কার্প, কাতলা রুই, যেগুলো ছোট সাইজের সেইগুলো এদিক ওদিক থেকে আমদানি হচ্ছে, সিলভার কার্প। আর বেশ কিছু মাছ আমদানি হচ্ছে পদ্মা থেকে। মাছের মধ্যে চিতল মাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেগুলো হচ্ছে পদ্মার মাছ। আর এখন নতুন করে আমদানি হয়েছে, সেটা হলো কালিবাউস মাছ, যেটাকে হিন্দিতে বলা হয় কালারুহু। সেই কালারুহু কালবাউস নতুন করে আমদানি হচ্ছে, সাইজ ভালো, মোটামুটি 800, 700, 500 এইরকম ওজনের, দামও সস্তা, 40 টাকা কিলো, 60 টাকা পোয়া পদ্মার কালিবাউস। আর গলদা চিংড়ি বন্ধুরা 500 টাকা কিলো আমাদের এই লালগোলা বাজারে, গলদা চিংড়ি 500 টাকা কিলো। যাই হোক বন্ধুরা, আমি একটা জিনিস বলবো, যে সমস্ত মৎস্যপ্রেমী বন্ধুরা আমার এই ভিডিও দেখো, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, ভিডিওটা কখন দিলে ভালো হয় এবং ভিডিও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেগুলো যদি তোমরা একটু কমেন্ট করে জানাতে, তাহলে আমার খুব উপকার হতো এবং ভালো হতো। বা তোমরা যদি চাও কি টাইপের আরও ভিডিওটাকে করা যায়, সেই সব সম্বন্ধে যদি তোমরা আমাকে একটু সাজেশান দিতে, তাহলে আমি খুব উপকৃত হতাম। প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা কমেন্ট করো, তাহলে আমি অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো, সেটাই আমি চেষ্টা করব। যাক, আজকে চলো ঘুরিয়ে দেখাই পুরো মাছের বাজারটা কেমন আছে। ইলিশ কত? ইলিশ 400 টাকা কিলো, 500, 400, 450
150